যখন আমরা হচ্ছে এর আগে এই ভিডিওটা আমরা দেখেছি তখন কেবলমাত্র কম্বিং সিকোয়েন্স গুলি দেখার জন্যই আসলে দেখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করব। প্রথমে এটার যে মডেলটা ছিল এটা হচ্ছে E80 রিটারের মডেল। এটা তো এর আগে আমরা হয়তো ব্রুশিয়ারে E66 বা 76 কিংবা আরো পরের দিকের মডেল যেমন E86 তাদের ব্রুশিয়ার গুলি দেখেছি। তো এটা হচ্ছে 76 এবং 86 এর মাঝামাঝি একটা মডেল E80। এটার কিছু ফিচার নিয়ে ভিডিওটা আসলে বানানো হয়েছিল, মূলত E80 যে কম্বারটা আছে এই কম্বারের কিছু বেসিক ফিচার নিয়ে হচ্ছে এই ভিডিওটা বানানো হয়েছিল। তো তাহলে এখন আমরা প্রথমে ভিডিওটা একটু দেখি এবং দেখে আসি যে E80 কম্বার যে মডেলটা, এই মডেলের কম্বারে কি কি নতুন ফিচার আমরা দেখতে পাচ্ছি। এটার কোনো অডিও নাই, তো শেয়ার না করলেও কোনো সমস্যা নেই। এটা কিন্তু হচ্ছে সার্কুলার কম্বের উপরে কম্বিং সেগমেন্ট, এটা এইটুকু অংশ সার্কুলার কম্বের উপরে কম্বিং সেগমেন্ট বসানো আছে। তো E80 এই মডেলটার মধ্যে তারা হচ্ছে তিনটা দিক থেকে তারা এইটাকে ব্যাখ্যা করছে, যে তিনটা দিক থেকে, একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে ইয়েল্ড। ইয়েল্ড মানে হচ্ছে ফাইবার ইয়েল্ড আর কি। ইয়েল্ড বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমি কত পার্সেন্ট হচ্ছে ফাইবার নিয়ে যাত্রা শুরু করে কতটুকু ইয়ার্ন পেলাম, আমি কতটুকু ফাইবার নিয়ে যাত্রা শুরু করে কতটুকু ইয়ার্ন পেলাম। যদি এমন হয় যে 100 কেজি ফাইবার নিয়ে যাত্রা শুরু করে বা 1000 কেজি ফাইবার নিয়ে যাত্রা শুরু করে আমি হচ্ছে তোমার 900 কেজি ইয়ার্ন পেয়েছি, তাহলে আমার ইয়েল্ড যতটা হবে, 950 কেজি ইয়ার্ন পেলে আমি বলবো যে আমার ইয়েল্ড বেশি হয়েছে, অর্থাৎ আমি বেশি পরিমাণ ফাইবারকে আমার কাছে রেখে দিতে সক্ষম হয়েছে, ওয়েস্ট কম হয়েছে। এই জিনিসটাকেই বলে বলা হচ্ছে ইয়েল্ড। তো ধীরে ধীরে আমরা আগাতে থাকি। প্রথমে কোয়ালিটি ইস্যুতে, কোয়ালিটি ইস্যুতে E80 মডেলের মধ্যে কি ফিচার যোগ করা হয়েছে এটার সাথে আমরা পরিচিত হই। তো এই সিকোয়েন্স গুলোতে আমরা নিশ্চয়ই অনেকবার কথা বলেছি, তাই আর আলাদা করে বলার প্রয়োজন নাই। কম হচ্ছে এখানে হচ্ছে প্রথম চেঞ্জটা সম্পর্কে তারা বলবে, অর্থাৎ দেখো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই বলো। স্যার এই যে এই সিকোয়েন্স গুলো যে পড়াইছিলেন এগুলো থেকে কোশ্চেন কিভাবে আসবে? তুমি ক্লাসে ছিলে না, এটা তো আমরা একাধিকবার বলেছি যে সিকোয়েন্স থেকে আমরা হচ্ছে দুইটা অথবা তিনটা সিকোয়েন্স চাইবো আর কি, বিবরণ এবং ডায়াগ্রাম সহ। স্যার এগুলো তো শুধু লেকচার দিয়েছেন, মানে কোনো ওরকম মানে বইয়ে তো এগুলো কি আছে যে কোনটার পরে কোনটা? তুমি, আমার ধারণা, তোমার কি নাম বলো তো বাবা? রেজা স্যার। রেজা, তুমি তো ক্লাসে মোটামুটি থাকো, এগুলি কেন মনে নাই? স্যার সেটা ওই যে হচ্ছে এ থেকে কে, ওই উইটার কথা বলতেছেন স্যার? সবগুলোর কথাই, আমরা কোন টপিক কোথা থেকে পড়বো এটা তো স্টুডেন্টস কর্নারে যে সিলেবাস, সিলেবাসের পাশে ব্রেকেটে লিখা আছে। স্যার ল্যাব রিপোর্টের কথা বলছে, ল্যাবের ক্ষেত্রে আমরা ও কিভাবে করবো? আচ্ছা, স্যার না ঠিক আছে স্যার, ও বুঝতে ল্যাব না, পারছি। হচ্ছে ওই সিকোয়েন্স গুলির কথা বলেছে। হ্যাঁ সিকোয়েন্স জি সহ, স্যার, জি স্যার, বুঝতে পারছি জি স্যার। জি, ওই টপিক গুলা কোথা থেকে পড়বো এবং কোন প্যারাগ্রাফ থেকে সেটা হচ্ছে স্টুডেন্টস কর্নারে সিলেবাসের ব্রেকেটে লেখা আছে, দেখো। ঠিক আছে, তারপরও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, তখন আবার বসে থেকো না যে হচ্ছে বুঝি নাই তারপরও বসে থাকবো, এরকম যেন না হয়। আশা করি ওকে বুঝে স্যার। যাবা, আর যেগুলো টপিক বড় সেগুলো আমি দাগ দিয়ে দেবো। হ্যাঁ দাগ দিয়ে কমাই ওকে দেবো, যে হচ্ছে পরীক্ষার জন্য কতটুকু লিখতে হবে আমি দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে কোয়ালিটি ইস্যুতে যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এটা নিচে লিখা আছে, 45% লার্জার কম্বিং এরিয়া ফর আপ টু 20% বেটার ইয়ার্ন কোয়ালিটি। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে E80 এর আগের মডেলটা ছিল হচ্ছে E76, E76 এর তুলনায় E80 মডেলে এসে 45% কম্বিং সেগমেন্টের এরিয়াকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চিরুনির দাঁত যতটুকু ছিল তার চাইতে চিরুনির দাঁতের পরিমাণকে বাড়িয়ে দেওয়া হয়েছে 45%। তো তাদের দাবি হচ্ছে 45% কম্বিং সেগমেন্ট যদি এলাকা বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে ইয়ার্নের কোয়ালিটি 20% বেড়ে যায়। এখন হচ্ছে এই দাবিটা নিয়ে আমরা সামনের দিকে আগাই, যে কেন তারা বললো 20% ইয়ার্ন কোয়ালিটি ভালো হয়।
এই সিকোয়েন্স গুলো আমরা জানি, তাই আমরা বলছি না যে আমার এখন পিসিং হয়ে ডিটাচিং হয়ে চলে গেল। তো 45% লার্জার কম্বিং সেগমেন্টের এরিয়া বাড়িয়ে দিয়ে স্লাইভার বানানো হচ্ছে। এই ধরা যাক স্লাইভার বানানো হয়েও গেল। এখন রিটার হচ্ছে তারা আমাদের সামনে একটা পরিসংখ্যান এরপরে তারা তুলে ধরলো যে এই অবস্থায় অর্থাৎ যদি এরকম হয় যে 45% কম্বিং এরিয়া বাড়িয়ে দেওয়া হয়েছে, তো তখন এর আগের মডেল আমি বলেছিলাম E76 এবং E76 আর E66 কিন্তু একই জিনিস, শুধুমাত্র একটুখানি অটোমেশনের পার্থক্য আছে, এছাড়া কিন্তু সেম। তো তারা হচ্ছে এটার সাথে তুলনা করলো। এখানে যে গ্রাফটাকে আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফের মধ্যে কিন্তু তোমার হচ্ছে দুইটা কালার দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে এটাকে কি কালার বলা যায়, ডিপ ব্লু বলতে পারি বা নেভি ব্লু বা যাই হোক, আমার রঙের পরিচয় ভালো না, ধরা যাক এই গাঢ় রং এবং এটা কমলা কালার দেখা যাচ্ছে, কমলা রং দেখা যাচ্ছে। তো গাঢ় রংটা হচ্ছে তোমার E66 মডেলের জন্য, আর কমলা রংটা হচ্ছে E80 মডেলের জন্য, যেখানে কিনা কম্বিং সেগমেন্টের এরিয়াকে 45% বাড়িয়ে ধরা হয়েছে। তো এখন এখানে ইমপারফেকশন ইন্ডেক্স আসলে মেজার করা হয়েছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ইমপারফেকশন ইন্ডেক্স কি, কেউ কি বলতে পারবা ইমপারফেকশন ইন্ডেক্স কাকে বলে? আমরা কিন্তু 2 দিন আগেই মনে হয় পড়েছি, 2 ক্লাস আগেই, কারো কি মনে আছে? ইমপারফেকশন ইন্ডেক্স কারোরই মনে নাই, এত দুঃখজনক ঘটনা। স্যার 1000 মিটারের মধ্যে ফ্লিক প্লেস সিনথেসিস নেট টোটাল কতগুলো আছে তার সমষ্টি? যাক, মরুভূমির মধ্যে 1 ফোঁটা বৃষ্টি নামছে শেষ পর্যন্ত। হ্যাঁ, উত্তরটা সঠিক, সেটা হচ্ছে 1000 মিটারের ইয়ার্ন যদি আমরা টেস্ট করি, এর মধ্যে থিক প্লেস, থিন প্লেস এবং ন্যাপস এই ধরনের ফল্ট কতগুলি আমরা সর্বমোট পেলাম সেটাকেই আমরা বলবো হচ্ছে ইমপারফেকশন ইন্ডেক্স। যাই হোক, তোমাকে ধন্যবাদ, আর বাকিদেরকেও ধন্যবাদ, তোমরা ভুলে গিয়েছো অত্যন্ত দক্ষতার সাথে। তো বলিনি স্যার, মাইক অন করতে করতে টাইম লাগছে। ঠিক আছে, তাহলে তোমাকেও ধন্যবাদ দেয়া হলো, তুমিও ধন্যবাদের ভাগিদার। তো এখন ইমপারফেকশন ইন্ডেক্সের ক্ষেত্রে তাহলে এটাই দেখো, দেখা হয়েছে যে থিক প্লেস +50%, থিন প্লেস -50%, ন্যাপস +200, এটাই কিন্তু আমরা পড়েছিলাম। তিনটার যোগফলে হচ্ছে টোটাল আইপিআই, তারা আসলে ইমপারফেকশন ইন্ডেক্স ভ্যালুটাকে দেখানোর চেষ্টা করেছে। তো থিন প্লেস দেখো একই, থিক প্লেস কিন্তু E80 তে কিছুটা কম থিক প্লেস, এবং ন্যাপস তারা বেশ কম পেয়েছে। হ্যাঁ, যেমন E66 এর ন্যাপস ছিল হচ্ছে 62, আর E80 তে তারা ন্যাপস পেয়েছে হচ্ছে 42, অনেক কিন্তু কম। তিনটাকে যখন যোগ করলো তখন দেখা গেল E66 এ আইপিআই যদি 80% হয়ে থাকে, কত আইপিআই পেয়েছে সেটা তারা বলে নাই, আমি একটু আগে একটু ভুল তথ্য দিয়েছি, এটা কিন্তু আইপিআই ব্রেকেটে পার্সেন্ট দেওয়া, তার মানে E66 এর জন্য আইপিআই কত ছিল এই তথ্য কিন্তু তারা আমাদেরকে দেয় নাই, কয়টা ছিল। হ্যাঁ, তো তারা বলেছে যে যতগুলি ছিল সেটাকে যদি 100% ধরি তাহলে E80টা হচ্ছে 80% আসে। অর্থাৎ তেমন যদি হয় যে E66 এ পেয়েছিল 300টা, ঠিক আছে, তো 300টা, আর মনে করো E80 তে পেলো হচ্ছে 60টা কম পেলো, 240টা পেলো, ওটাকে তারা প্রকাশ করেছে 100% এর সাপেক্ষে। সোজা কথায় তারা বলতে চাচ্ছে, এবং তারা এই রিসার্চটা চালিয়েছিল হচ্ছে প্রোডাক্টিভিটিকে সেম রেখে, 70 কেজি পার আওয়ার, 70 কেজি পার আওয়ার, নয়েলকেও তারা সেম রেখেছিল, এবং একই একই লেংথের ফাইবারে, যে 1 and 1/8 inch লেংথের ফাইবার ব্যবহার করেছিল, আর হচ্ছে ইয়ার্নের তোমার টুইস্ট মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে 3.6, আর ইয়ার্ন কাউন্ট ছিল হচ্ছে 40 NE। অর্থাৎ অন্য সব কিছু সেম রেখেছে, অন্য সমস্ত হচ্ছে তোমার যেই প্যারামিটার গুলি ছিল অন্য সমস্ত প্যারামিটারকে সেম রেখে তারা শুধুমাত্র পার্থক্য তৈরি করেছিল এই কম্বিং সেগমেন্টে, যে E80 মডেলের কম্বিং সেগমেন্টের মধ্যে 45% হচ্ছে সেগমেন্টের এরিয়া বেশি ছিল, যার ফলে তারা দেখতে পেল E66 এর চাইতে E80 তে আইপিআর ভ্যালু 20% কম আসে।
হ্যাঁ, সিভি কিন্তু ভ্যালু একই আসছে, দেখো প্রায় সমান, সিভি ভ্যালু কিন্তু সমান, কিন্তু পার্থক্য আসলো কোথায়? ইমপারফেকশন ইন্ডেক্স ভ্যালু আমরা 20% কম পেয়েছি। এই 20% ইমপারফেকশন ইন্ডেক্স ভ্যালু কম পাওয়াটাকেই তারা বলেছে আপ টু 20% বেটার ইয়ার্ন কোয়ালিটি। সুতরাং এটা ছিল কোয়ালিটির সাপেক্ষে, কোয়ালিটি অ্যাসুরেন্সের সাপেক্ষে ইআইটি মডেলের নতুন সংযোজন, যেটা হচ্ছে কম্বিং সেগমেন্টের এরিয়াকে 45% বাড়ায় দেওয়া। আশা করি এই কোয়ালিটি ইস্যুটা আমরা বুঝতে পেরেছি। সামনের দিকে আগাই বা প্রশ্ন থাকলে আনমিউট করে জানিও অথবা চ্যাট বক্সে লিখো। আচ্ছা সামনের দিকে আগাই, তারপরে এটা এই কথাটা হচ্ছে মার্কেটিং কথা, গেট দ্য নিউ কোয়ালিটি বেঞ্চমার্ক উইথ ইআইটি। এই ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু আসলে একটা অনেক বড় অংশ মার্কেটিং, এই জন্য তারা একটু ভালো ভালো কথা তো বলতেই পারে। এত সুন্দর অ্যানিমেশন বানাইলো, আর একটু মার্কেটিং করতে পারবে না? এটা তো উচিত না। আচ্ছা কোয়ালিটি ইস্যুটা নিয়ে আমরা হচ্ছে কথা বললাম, এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্টিভিটিতে। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একটা ইস্যুর জায়গা হচ্ছে এখানে, যেটা সেটা হচ্ছে যেই ল্যাপ আমরা হচ্ছে ফিড দেই, যদি আমরা ল্যাপের থিকনেসকে হচ্ছে বাড়িয়ে দেই তাহলেই কিন্তু তোমার হচ্ছে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। অবশ্যই ল্যাপের থিকনেসটাকে যদি আমরা বাড়িয়ে দিই, কারণ ধরা যাক আমরা ধরলাম ল্যাপের থিকনেসকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ল্যাপের কাউন্ট প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে কিলোটেক্স, কিলোটেক্স ইউনিটটাকে আমরা ব্যবহার করতে পারি, কিংবা হচ্ছে গ্রেইন পার ইয়ার্ড, এটাতে আমরা ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি ল্যাপের কাউন্ট হচ্ছে 60 কিলোটেক্স, অর্থাৎ 1000 হচ্ছে মিটার ইয়ার্নের ওয়েট 60 কেজি, এই জায়গায় আমি যদি হচ্ছে 70 কিলোটেক্স ফিড দেওয়া শুরু করি, যে 1000 মিটার, ল্যাপের ওয়েট হচ্ছে 70 কেজি, তাহলে প্রতি 1000 মিটার লেংথে কিন্তু আমি 10 কেজি বেশি ফাইবার ফিড দিয়ে দিচ্ছি। প্রতি 1000 মিটার লেংথে কিন্তু আমি 10 কেজি ফাইবারকে বেশি ফিড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে যদি আমরা ল্যাপের থিকনেসকে বাড়াতে পারি। তো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এখানে এই কাজটাকেই করা হয়েছিল। এবং এটার যে লিমিট আমরা কিন্তু ক্লাসেও বলেছিলাম, এটা যে হচ্ছে আমরা যত বেশি হচ্ছে বাড়াতে পারবো তত বেশি কিন্তু হচ্ছে আমাদের সুবিধা হবে। E66 কিংবা E76 এ আসলে 76 গ্রাম পার মিটারের চেয়ে বেশি খুব বেশি যাওয়া হতো না, টেকনিক্যালি পসিবল ছিল কিন্তু 80 গ্রাম পার মিটার সাধারণত যাওয়া হতো না। এই চেঞ্জটা আসছে মূলত E80 মডেল থেকে, যে ল্যাপের কাউন্টকে বাড়িয়ে সেটাকে 80 গ্রাম পার মিটার পর্যন্ত করে ফেলা। এবং 80 গ্রাম পার মিটারের সেই যে ধারা একটা শুরু হয়েছিল কম্বারের E80 মডেল থেকে, পরবর্তী সময়ে কিন্তু আমরা কম্বারের পরবর্তী যে মডেলগুলি দেখতে পাই যেমন E86, সেখানেও কিন্তু 80 গ্রাম পার মিটারই আছে, মানে হাই ল্যাপ ওয়েট। এখানে শব্দটা লিখেছে হাই বাট ওয়েট, তো হাই বাট ওয়েট মানে তো আসলে ল্যাপ ওয়েট, এটা তো আমরা জানি। তো 80 গ্রাম পার মিটার হচ্ছে আমাদের এখন পর্যন্ত অপটিমাম লিমিট। এই কথাটা আমরা আগেও বলেছি যে ল্যাপ ওয়েট কতটা হবে, এটা তো আসলে আমরা ঠিক করে নিয়ে আসি ল্যাপ ফর্মার থেকে। তো ল্যাপ ফর্মারে আসলে কিন্তু 80 গ্রাম পার মিটারের চেয়ে বেশি থিকনেস এর ল্যাপ আসলে কিন্তু বানানো সম্ভব, কিন্তু আমরা বানাই না। কি জন্য বানাই না? এই জন্য যে 80 গ্রাম পার মিটারের জায়গায় আমি যদি 90 গ্রাম পার মিটার চাই তাহলে ল্যাপ ফর্মারে অবশ্যই সম্ভব, ড্রাফটের মান কমাই দিলেই হচ্ছে হয়ে যাবে, মোটা হয়ে বের হবে। কিন্তু আমরা করি না কি জন্য? কারণ হচ্ছে থিকনেস যদি বেশি বড় হয়ে যায় তখন কিন্তু কম্বিং সেগমেন্টের জন্য সেই থিক ল্যাপটাকে কম করা, এফিসিয়েন্টলি কম করাটা মুশকিল হবে। দেখা যাবে কিছু ওয়ার এর সংস্পর্শে কিছু ফাইবার আসবে, কিন্তু অনেক পরিমাণ ফাইবার ওয়ারের সংস্পর্শের বাইরে চলে যেতে পারে। এই কারণে আমাদেরকে একটা হচ্ছে অপটিমাম লিমিটে থাকতে হবে। অবশ্যই আমি 80 গ্রাম পার মিটারের জায়গায় যদি 60 গ্রাম পার মিটারে ল্যাপ ব্যবহার করি তাহলে কিন্তু কম্বিং খুবই চমৎকার হবে, সন্দেহ নাই। কিন্তু তখন আমার হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যাবে, যেহেতু ল্যাপের থিকনেস কমে যাচ্ছে। কাজেই আমি যদি কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি দুইটাকেই হচ্ছে সমানতালে রাখতে চাই তাহলে আমাকে একটা অপটিমাম লিমিট বের করে ফেলা প্রয়োজন। আর আমাদের কম্বারের ক্ষেত্রে ল্যাপের থিকনেস এর এই অপটিমাম লিমিটটাই হচ্ছে 80 গ্রাম পার মিটার, যে ল্যাপের যে থিকনেস হবে এটাকে হাইয়েস্ট 80 গ্রাম পার মিটার পর্যন্ত রাখা হবে।
এরপরে হচ্ছে প্রোডাক্টিভিটির আরো একটা ইস্যু এখানে বলা হচ্ছে, একটা তো গেল ল্যাপের থিকনেস কে বাড়ানো, আরেকটা যেটা সেটা হচ্ছে ফিড অ্যামাউন্ট কে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, তারা হচ্ছে ফিড অ্যামাউন্ট কেও কিছুটা তারা হচ্ছে বাড়িয়ে দিল। এই দুইটা কাজ হচ্ছে তারা করলো, একটা হচ্ছে ল্যাপের থিকনেস কে আপ টু 80 গ্রাম পার মিটার পর্যন্ত পৌঁছায় দেওয়া, আর একটা হচ্ছে ফিডের পরিমাণকে কিছুটা বাড়িয়ে দেওয়া। ফিডের পরিমাণকে বাড়ানোটা কিন্তু খুব একটা সহজ কাজ না, ফিডের পরিমাণকে বাড়ায় দেওয়াটা কিন্তু খুব একটা সহজ কাজ না, এই কারণে, কারণ তোমার কাছে মনে হতে পারে ফিড ডলার বেশি ঘুরাইলেই তো হচ্ছে বা ফিড বেড়ে যাবে, কিন্তু আসলে তা না। ফিড ডলারকে বেশি ঘুরালে ফিড বাড়বে ঠিকই, কিন্তু কোয়ালিটি খুব ফল ডাউন করবে। তাহলে তাদেরকে এখানে আসলে যেটা করতে হচ্ছে, তাহলে তোমার কাছে মনে হতে পারে যে কোয়ালিটি এখানে কিভাবে ফল ডাউন না করে থাকলো, ঠিক আছে, কোয়ালিটি ফল ডাউন না করার জন্যই আসলে তাদেরকে বেশ অনেক দিন অপেক্ষা করতে হয়েছে, যে কিভাবে কম্বিং সেগমেন্টের হচ্ছে ডিজাইনকে কিভাবে করলে ফিডের পরিমাণকে বাড়িয়ে দিয়েও কোয়ালিটিকে ঠিক রাখা যায়, এই ব্যাপারটাই কিন্তু আসলে মূলত রিসার্চের বিষয়। এই জন্যই আসলে তাদের এক মডেল থেকে আরেকটা মডেলে নতুন আপগ্রেডেশন আনতে প্রচুর সময় লাগে। তো এটা তাদের রিসার্চের বিষয়, রিটার কখনোই তারা হচ্ছে এই তাদের কথাকে বলে নাই যে তারা তাদের কম্বিং সেগমেন্টের জিওমেট্রির মধ্যে, এটাকে আমরা বলি জিওমেট্রি, যে তারা তাদের সেগমেন্টের জিওমেট্রির মধ্যে কি ধরনের চেঞ্জ নিয়ে আসছিল, তারা শুধু এটুকুই বলেছে যে হচ্ছে তারা কম্বিং সেগমেন্টের পরিমাণকে আগের চাইতে 45% বেশি বড় করে ফেলেছে। এছাড়া কম্বিং ওয়ারের জিওমেট্রির মধ্যে কি চেঞ্জ এনেছে সেটা তারা কখনোই বলে নাই, শুধুমাত্র আমাদেরকে এইটুকুই তথ্যই তারা দিয়েছে যে হচ্ছে কম্বিং সেগমেন্টের সাথে তারা হচ্ছে একটা সিঙ্ক্রোনাইজেশন করেছে ফিড ডিস্টেন্সের, যার ফলে ফিড বাড়ানোর পরেও 13% ফিড বাড়ানোর পরেও কিন্তু তাদের কোয়ালিটি দিক থেকে ফল ডাউন করবে না, এটা হচ্ছে তাদের রেজাল্ট, রেজাল্টটাই তারা আমাদেরকে জানিয়েছে। বাকি কি ধরনের জিওমেট্রিক্যাল চেঞ্জ তারা এনেছে এই ধরনের কোনো তথ্য তাদের কাছ থেকে পাওয়া যায় না, এটা তাদের হয়তোবা কমার্শিয়াল সিক্রেটের অংশ। যাই হোক, তারা আমাদেরকে যেটা জানিয়েছে এই দুইটা চেঞ্জ নিয়ে আসার পরে, অর্থাৎ হচ্ছে ল্যাপের থিকনেস বাড়ানোর পরে এবং ফিড অ্যামাউন্ট আগের চাইতে স্লাইটলি ইনক্রিজ করার পরে তাদের প্রোডাকশন হয়ে গেছে 84 কেজি পার আওয়ার, যেটা হচ্ছে 2 টনস পার ডে। E90 মডেলে কিন্তু 90 কেজি পার আওয়ার, আমাদের হয়তো মনে পড়ে, হ্যাঁ, আর ইয়েতে সম্ভবত ছিল 76 or 80 কেজি পার আওয়ার ছিল E66 এ। তো 82 টনস পার ডে, 1.7 টনস পার ডে ছিল হচ্ছে E66 এ, তো E80 তে এসে 2 টনস পার ডে প্রথম এটা মাইলস্টোনটা হচ্ছে রিচ করা হয়। কিন্তু কথা হচ্ছে এই যে প্রোডাক্টিভিটি বাড়লো, কোয়ালিটি কি হচ্ছে, মানে কোয়ালিটির কি অবস্থা ছিল, কোয়ালিটি কি খারাপ হয়ে গেল কিনা, তো তারা হচ্ছে এটার বিপরীত আমাদেরকে একটা তাদের রিসার্চের আউটপুট দেখিয়েছে এখানে, যে আবারও আগের মতো 1/1/8 ইঞ্চ ফাইবারের লেংথ নিয়ে ইয়ার্নের টুইস্ট মাল্টিপ্লায়ার ছিল হচ্ছে 3.6 এবং 40NE ইয়ার্ন বানানো হলো, অর্থাৎ এই কম স্লাইভার ব্যবহার করে 40NE কম ইয়ার্ন বানানো হয়েছিল। তো নয়েল পার্সেন্টেজ সেম ছিল, তো E66 এর প্রোডাক্টিভিটি ছিল 70 কেজি পার আওয়ার এবং E80 এর প্রোডাক্টিভিটি ছিল 80 কেজি পার আওয়ার, প্রোডাক্টিভিটি কেবলমাত্র বাড়ানো হয়েছে অন্য সব জিনিসপত্রকে ঠিক রেখে। তো প্রোডাক্টিভিটি যখন বাড়ানো হয়েছে কিভাবে বেড়েছে, ওই যেটা বললাম, একটা হচ্ছে ল্যাপের থিকনেস কে বাড়ানো 80 কেজি পার আওয়ার করে ফেলা, আর একটা হচ্ছে ফিডের অ্যামাউন্ট কে বাড়ানো, তো এই দুটো কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়বেই। এখন প্রোডাক্টিভিটি 70 কেজি পার আওয়ার থেকে E80 তে 80 কেজি পার আওয়ার যখন করা হলো, দেখো কোয়ালিটির দিক থেকে কোনো পার্থক্য হয় কিনা। এই ডিপ ব্লু, যেটা ডিপ নেভি ব্লু, এটা হচ্ছে E66, পাশেরটা এটা কি বলবো, ল্যামিন ইয়েলো বলা যেতে পারে, এটা হচ্ছে, আমি যদিও রং সম্পর্কে ভালো জানি না ধরে নিলাম, তো পাশেরটা হচ্ছে E80, থিন প্লেস পার্থক্য নাই, থিক প্লেস কিছুটা কম, ন্যাপস কিছুটা কম, টোটাল আইপিআই যদি E66 এর টা আমরা ধরি 100%, তাহলে E80 টা কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 94% এর মতো, ঠিক আছে। সুতরাং এবং সিভিরও কিন্তু পার্থক্য নাই, সিভি সেম আছে, কিন্তু আমরা প্রোডাক্টিভিটি বেশি পাচ্ছি E80 তে, এটাই কিন্তু আসলে মূল জিনিস, যে প্রোডাক্টিভিটি বেশি পাচ্ছি, কোয়ালিটিটা কিন্তু খুব বেশি, আসলে খুব বেশি গিয়ে মানে মোটামুটি ভালো আছে, কিন্তু তুলনামূলকভাবে এখনো 66 এর চাইতে E80 এর কোয়ালিটিটা কিন্তু ভালো, পার্থক্যটা হয়তো কম,
যেমন এর আগেরবার আমরা দেখেছিলাম হচ্ছে 20% বেটার, এখানে হয়তো পার্থক্যটা কম কিন্তু কোয়ালিটি কিন্তু তুলনামূলক বিচারে বরং ভালোই আসছে, খারাপ আসে নাই। অথচ এই কাজটাকে করা হয়েছে প্রোডাক্টিভিটিকে ঠিক রেখে, তার মানে তারা প্রোডাক্টিভিটিকে বাড়ে ঠিক রাখা না, আসলে এটা বলা উচিত বাড়িয়ে দেওয়া, প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দিল কিন্তু প্যারামিটারের মধ্যে তারা হচ্ছে বিশেষ কোনো পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে না, তারা প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দিয়েছে এবং কোয়ালিটির দিক থেকে কোনো ফল ডাউন নাই। সুতরাং এটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট বলতেই হবে। তো প্রোডাকশনের দিক থেকে ইএটি হচ্ছে এই কারণে E66 এর থেকে এগিয়ে ছিল এবং কোয়ালিটির দিক থেকেও তারা হচ্ছে এগিয়ে ছিল। আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে ফাইবার ইয়েল্ড। অর্থাৎ আমি কিভাবে হাইয়েস্ট আউটপুট পেতে পারি, অর্থাৎ নয়েল ফাইবারের পরিমাণকে কমিয়ে রেখে আমি কিভাবে হচ্ছে হাইয়েস্ট আউটপুট আমি পেতে পারি। তারা এক্ষেত্রে হচ্ছে খুব বেশি তথ্য আমাদেরকে দেওয়া হয় নাই, তারা শুধু সর্বোচ্চ আমাদেরকে এইটুকুই জানিয়েছে যে তারা এই ক্ষেত্রে যেহেতু নয়েল সেভের প্রশ্ন, দেখো নিউ রি কিউ কম্প জিওমেট্রি, রি কিউ কম্প এটা সম্ভবত এরকম হবে, রিটার কোয়ালিটি কম্প, রিটার কোয়ালিটি কম্প সম্ভবত বললাম এই কারণে কারণ এটাই মিলে যায়। তারা কখনো বলে নাই রি কিউ কম্প মানে কি, এটা হচ্ছে এই জন্য আমি সম্ভবত বললাম। তো রি কিউ কম্প জিওমেট্রি ফর আপ টু 2% নয়েল সেভিং, তার মানে হচ্ছে এই রিটার কোয়ালিটি কম্প জিওমেট্রি, অর্থাৎ তারা জিওমেট্রিতে চেঞ্জ নিয়ে আসছে। ওই কিছুক্ষণ আগে আমি কথাটা বলেছিলাম যে জিওমেট্রিতে চেঞ্জ নিয়ে আসলে মানেটা কি, এই কথাটা আসলে মানে কি, এই কথাটা আমি আরেকটু পরিষ্কার করার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একটা ওয়্যারের কথা চিন্তা করি, যেমন ধরা যাক কার্ডিং মেশিনের ওয়্যার হতে পারে, ওয়্যার কি সেটা নিশ্চয়ই আমরা জানি, যে ধরা যাক পুরান মেশিনের কথা যদি বলি তাহলে কার্ডিং মেশিনের টেকারিং চিন্তা করো বা সিলিন্ডার চিন্তা করো কিংবা ডফার চিন্তা করো, প্রত্যেকটা মেশিনে কিন্তু সারফেস স্মুথ না, সেখানে হচ্ছে কিন্তু ওয়্যার থাকে। আর ওয়্যার বলতে কি বোঝাচ্ছি, ওয়্যার বলতে বোঝাচ্ছি হচ্ছে যে আমরা ওয়্যার বলতে বোঝাচ্ছি এই যে সারফেসের উপরে আমরা হচ্ছে কোন একটা লেয়ার দিয়ে দিলাম, হতে পারে সেটা একটা নিডেলের হচ্ছে ক্লদিং, কিংবা হতে পারে সেটা হচ্ছে সটুথ ওয়্যারের ক্লদিং কিংবা নিডেলের ক্লদিং। তো নিডেল হলে কিরকম হবে, ঠিক দাঁত বসানো কিংবা শুয়ের মতো খাড়া খাড়া থাকবে, আর যদি হচ্ছে সটুথ ওয়্যার হয় তাহলে করাতের দাঁতের মতো বাঁকা থাকবে। এখন সটুথ ওয়্যারের ক্ষেত্রে যেমনটা আমরা চিন্তা করি, ধরো যে আমি একটু সটুথ ওয়্যার আঁকার চেষ্টা করি, মনে করো এরকম, ধরো যাক এটা শর্ট ওয়্যার চিন্তা করে নাও, কল্পনা করে নাও আর কি, এই এটা হচ্ছে শর্ট ওয়্যার একটা, এটা হচ্ছে বেস, নিচের টুকু হচ্ছে বেস আর উপরের টুকু হচ্ছে ওয়্যার। চিরুনির কখনোই ফুল ডেপথ কিন্তু আমাদের কাজে লাগে না, তাই না? চিরুনির কখনোই ফুল ডেপথ কিন্তু আমাদের কাজে লাগে না, চিরুনির একটা বেস থাকে। যেমন ধরো আমরা যদি একটা চিরুনি আঁকার চেষ্টা করি, এই মনে করো একটা চিরুনি, ঠিক আছে, তাহলে চিরুনির কিন্তু একটা থাকে হচ্ছে বেস আর একটা থাকে হচ্ছে চিরুনির টিথ। এই মনে করো একটা চিরুনি, তাহলে টিথ, টিথের ডেপথ কতটুকু, টিথের ডেপথ কিন্তু হচ্ছে এইটুকু, ঠিক আছে, আর ডেপথের এইটুকু অংশ, অর্থাৎ এই টিথের থেকে শুরু করে এইটুকু অংশ, এইটুকু দূরত্ব কিন্তু এটা হচ্ছে বেস। এইটুকু দূরত্ব কিন্তু আসলে আচড়ানোর জন্য কাজে লাগে না, আচড়ানোর জন্য ডেপথ কিন্তু হচ্ছে এইটুকু কাজে লাগে, এই স্মল ডি বা ক্যাপিটাল ডি দিয়ে বুঝিয়ে দিলাম, এই ডেপথটুকু কিন্তু আসলে আমাদের আচড়ানোর সময় কাজে লাগে, এই বেসটুকু কিন্তু আমাদের কাজে লাগে না, এটা সাপোর্টিভ। হ্যাঁ, টিথের নিচে যদি বেস না থাকে তাহলে টিথের তো একটা অবশ্যই বেস লাগবে, বেস ছাড়া তো হবে না। যেমন আম গাছ যদি আমি চাই কিংবা নারিকেল গাছ চাই, তো নারিকেল গাছের, নারিকেল হচ্ছে একদম গাছের উপরে, তো আমি যদি গাছের উপরের টুকু কেটে নিয়ে এসে বসায় রাখি তাহলে তো গাছ থাকবে না, তো গাছের উপরের অংশ পেতে চাইলে অবশ্যই আমার গাছের নিচের কাণ্ডটুকু থাকা লাগবে। তো এটা হচ্ছে চিরুনির সাথে,
তো এটা যদি আমরা একটা মেটালিক ওয়্যারের ক্ষেত্রে কল্পনা করি, মেটালিক ওয়্যারের ক্ষেত্রে হবে এরকম, তার নিচে থাকবে মেটাল বেস এবং উপরে থাকবে হচ্ছে টিথ। তো এই যে প্রত্যেকটা ওয়্যারের টিথ, এই প্রত্যেকটা সিঙ্গেল ওয়্যারের টিথের পিছনে কিন্তু কিছু জিওমেট্রি আছে। তোমাদের আমি জানি না মনে আছে কিনা, এটা আমরা কার্ডিং মেশিনে পড়েছিলাম ক্লদিং জিওমেট্রি হিসেবে। যেমন ধরা যাক এই একটা ওয়্যারের কথা যদি চিন্তা করি, এই ওয়্যারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো? আমি যদি ভূমির সমান্তরালে একটা দাগ টানি, তাহলে এই ওয়্যারটা ভূমির সমান্তরালে, সরি, ভূমির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা একটা লাইন টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কতটুকু? কিংবা হচ্ছে আমি যদি ভূমির সমান্তরালে একটা একটা দাগ টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু হবে? আমি আশা করে বোঝাতে পারছি যে এই যে এই অ্যাঙ্গেলটা, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তারপর হচ্ছে এই এটা কতটুকু হাইট, এই ওয়্যারের হাইট কত, ঠিক আছে, তারপর হচ্ছে প্রত্যেকটা ওয়্যারের থিকনেস কত, এই সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আমাদের ওয়্যারের ক্লদিং জিওমেট্রি। এখন ক্লদিং জিওমেট্রির ক্ষেত্রে তারা বলছে যে নিউ রিকিউ কম জিওমেট্রি। তো রিকিউ কম জিওমেট্রি বলতে বোঝানো হচ্ছে রিটার কোয়ালিটি কম্বের, তারা নতুন যেই কম্বটা নিয়ে আসছে, এই কম্বের মধ্যে তারা জিওমেট্রিক্যাল এমন কিছু চেঞ্জ নিয়ে আসছে যার ফলে 2% নয়েজ সেভ হবে, কিন্তু কোয়ালিটির কোনো ফল ডাউন করবে না। অর্থাৎ কোয়ালিটির কোনো ধরনের ডাউনগ্রেড হয়ে যাওয়া ছাড়াই তারা 2% নয়েজকে তারা সেভ করতে পারে। এই সংক্রান্ত হচ্ছে তারা একটা তথ্য আমাদেরকে দিয়েছে। তো এখন এই 2% নয়েজকে যদি সেভ করে, কোয়ালিটির কোনো পার্থক্য হয় কিনা? কারণ আমরা কিন্তু নয়েজ থিওরিতে আগেই পড়ে আসছি যে আমরা যদি শর্ট ফ্যাব্রিকে রেখে দিই, প্রচুর পরিমাণে শর্ট ফ্যাব্রিক আমরা রাখি, কোয়ালিটি কিন্তু আমাদের খারাপ হতে পারে। তাদের কি বক্তব্য সেটা আমরা দেখি। এই ভিডিওটা আসলে দেখার মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে E66 এর সাথে পরবর্তী যে মডেলটা আমরা পেয়েছি বাজারে E80, তাদের মধ্যকার একটা অ্যানালাইসিস আসলে এটা। তো E80 এর সাথে কিন্তু এটা E86 এর অ্যানালাইসিস হচ্ছে না, এটা হচ্ছে E66 বা 76 এর সাথে E80 এর অ্যানালাইসিস। ভিডিওটা কিন্তু এই যে বলছে ওর চাইতে ভালো, ওর চাইতে ভালো, এত পার্সেন্ট ভালো, 20% ভালো, 10% ভালো, এই ভালোটা কিন্তু তার পিছনের মডেলের সাথে তুলনা করে তৈরি করা, সামনের মডেলের সাথে কিন্তু না। তো যে স্লাইভারের ক্যান হচ্ছে আমরা পাবো, এই স্লাইভারের ক্যানের মধ্যে, আচ্ছা চলো এবার দেখে আসি। আবারও হচ্ছে ডান দিকে E80, বাম দিকে হচ্ছে E66, থিন প্লেসে কোনো পার্থক্য নাই। এখানে খেয়াল করো, নয়েল 19% আর E80 নয়েল হচ্ছে 17%, একই ধরনের ফাইবারের লেংথ নিয়ে একই ইয়ার্ন কাউন্টের ইয়ার্ন বানানো, কিন্তু হচ্ছে যে 2% নাল যে সেভ করলো, এর বিপরীতে তারা হচ্ছে দেখাচ্ছে যে প্রোডাকশন প্রতি ঘন্টায় 2 কেজি বেড়ে যাচ্ছে, প্রতি ঘন্টায়, একদম কম না কিন্তু 2 কেজি বেড়ে যাওয়া। ঠিক আছে, 2 কেজি, 2 কেজি যদি ইয়ার্ন হয়, 1 কেজি মনে করো যদি $3.5 করে বিক্রি করো, কম ডিয়ার্ন যেহেতু, ঠিক আছে, $3.5, তো $3.5 করে বিক্রি করলে $7, 2 ঘন্টা, প্রায় হ্যাঁ, তো প্রায় মোটামুটি ভালোই সেফ কিন্তু। তো 1 ঘন্টায় বেশ ভালোই সেভ করতেছে, তো বেশ ভালো। তো এখন তো 19% জায়গায় 17% হচ্ছে নয়েল সেভ করলো, প্রোডাকশন বেড়ে গেল ঘন্টায় 2 কেজি, এবং সেই হিসেবে দেখো কোয়ালিটিকে ফল ডাউন করলো কিনা। তাদের আসলে তারা যেটা বলতে চাচ্ছে মূলত, জিওমেট্রিকে আমরা ডেভেলপ করেছি তো প্রোডাকশন বেড়েছে, তো আসলে মানুষের মূলত লক্ষ্য হবে, আচ্ছা ঠিক আছে প্রোডাকশন বাড়ছে ভালো কথা, কোয়ালিটির কি হাল? তারা কিন্তু কোয়ালিটিও দেখাচ্ছে যে থিন প্লেস সেম, থিক প্লেস একটুখানি কম, ন্যাপস অল্প একটু কম, সব মিলায়ে আইপিআই ভ্যালু 66 এর যদি হয় 100%, E80 কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 95-96 এরকম। ঠিক আছে, তার মানে কোয়ালিটি কিন্তু আসলে হয় না আইপিআর ভ্যালুর ভিত্তিতে, আইপিআর ভ্যালুর ভিত্তিতে কিন্তু কোয়ালিটি আসলে আইপি এর ভ্যালু বরঞ্চ আমরা কম পাচ্ছি, থিক প্লেস থিন প্লেস ন্যাপস এগুলো আমরা কিছুটা কম পাচ্ছি। তবে হ্যাঁ, সিভির পার্সেন্টেজের দিক থেকে খুবই একটা স্লাইট ইনক্রিজ এখানে দেখা যাচ্ছে। তো সিভির দিক থেকে কিন্তু খুবই স্লাইট একটা ইনক্রিজ দেখা যাচ্ছে।
এই যে এখানে আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, হ্যাঁ এই যে এখানে যে তোমার এই সিভি ভ্যালুটা একটু বেশি, খুবই সামান্য বেশি, যদিও খুব সামান্য একটু বেশি দেখা যাচ্ছে আর কি এইটির। তো এটা নেগলিজিবল, বিশেষ সমস্যা এটাতে হবে না। আচ্ছা তো এই নেগলিজিবল সিভি বাড়লো আর কি, সিভির মাসের যে সিভি ওটা হচ্ছে নেগলিজিবল অ্যামাউন্টে কিছুটা বাড়বে, কারণ যে শর্টার ফাইবারের লেন্থ যেহেতু আমি অ্যালাউ করতেছি তো হচ্ছে আনইভেননেস তৈরি হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে যদি আমরা ফাইবারের লেন্থ বেশি হয় ইভেননেস ভালো হয়, ফাইবারের লেন্থ যদি কম হয় ইভেননেস কিন্তু কম হয়। তো সেই দিক থেকে যেহেতু আমি শর্টার ফাইবারে যে 2% নয়েলকে অ্যালাউ করতেছি, তার মানে 2% শর্ট ফাইবারকে আমি যে অ্যালাউ করতেছি, এই জন্য আসলে ইভেননেস এর দিক থেকে কিছুটা সমস্যা হবে। তো এই ইভেননেস এর দিক থেকে যে সমস্যাটুকু এটাকেই বলা হয়েছে, এই কারণেই আমরা সিভির দিক থেকে একটুখানি ডাউনগ্রেড পাচ্ছি আর কি, একটুখানি কোয়ালিটি ফল ডাউন করলো সিভির দিক থেকে। কিন্তু আইপি এর দিক থেকে কিন্তু ঠিক আছে, আইপি এর দিক থেকে সমস্যা নাই, অর্থাৎ আমি 2% ফাইবার আমার সেভ হবে। রিডিউস কনভার্সন কস্ট, অর্থাৎ যদি আমার ফাইবার যদি সেভ হয়, প্রোডাকশন কস্ট যদি কমে যায়, সেটাই বলা হচ্ছে। কনভার্সন বলা হচ্ছে এই কারণে যে ফাইবার টু ইয়ার্ন কনভার্সন কস্ট কম হবে, ওই জিনিসটা কি আসলে বোঝানো হয়েছে? আচ্ছা এই হচ্ছে মোটামুটি আমাদের ইআইটি এই মডেলটা নিয়ে আলোচনা। আমি তাহলে অল্প একটুখানি সামারি বলে দিচ্ছি। এই আমাদের এই ভিডিওতে মূলত তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে ইআইটি কম্বাটের ক্ষেত্রে। একটা হচ্ছে তোমার প্রোডাক্টিভিটি, একটা হচ্ছে কোয়ালিটি, এবং আরেকটা হচ্ছে ফাইবার ইয়েল্ড। তো সবার প্রথম আমরা কথা বলেছিলাম হচ্ছে কোয়ালিটি নিয়ে, যে তার পিছনের মডেল অর্থাৎ E76 এর চাইতে E80 মডেলের কোয়ালিটির দিক থেকে কি পরিবর্তন আনা হয়েছে। আমরা দেখলাম যে কোয়ালিটির আসলে পরিবর্তন আনা হয়েছে, যেমন আমরা দেখেছি যে কোয়ালিটি বাড়ানোর জন্য কম্বিং সেগমেন্টের যে এলাকা ছিল, আমাদের নিশ্চয়ই মনে পড়ে কম্বিং সেগমেন্টকে আমরা কিন্তু সার্কুলার কম্বের উপরে আলাদা করে বসাই। তো কম্বিং সেগমেন্টের এরিয়াটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যারাউন্ড হচ্ছে কত পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, অ্যারাউন্ড 45% এর মতো কম্বিং সেগমেন্টের এরিয়াকে বাড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা দেখালো যে ইমপারফেকশন ইন্ডেক্সের ভ্যালু দিয়ে আসলে তারা কোয়ালিটিটাকে বিচার করেছে। যদিও কোয়ালিটি বলতে শুধু ইমপারফেকশন ইন্ডেক্সই বোঝায় না, কিন্তু যেহেতু ইমপারফেকশন ইন্ডেক্সটার ভ্যালু তাদের পক্ষে আছে খুব ভালো মতোই, এবং আসলে মূলত সিভিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটাও তারা দেখিয়েছে যে সিভি সেম থাকে, সিভির ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। তো সেদিক থেকে বলা যেতে পারে হ্যাঁ, যে যদি সিভি সেম থাকে তাহলে ইমপারফেকশন ইন্ডেক্স এর ভ্যালু ভালো থাকা মানে ইয়ার্নটা আসলে ভালো। তো তারা দেখিয়েছে যে 20% এর মতো ইমপারফেকশন ইন্ডেক্স এর ভ্যালু কম থাকে যদি কম্বিং সেগমেন্টের মধ্যে এরিয়াকে বাড়িয়ে দেওয়া হয়, 45% আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়। এটা ছিল কোয়ালিটির আসপেক্টে আমাদের চিন্তা ইআইটি মডেলের নতুন সংযোজন। আর এরপরে আমরা কথা বলেছি হচ্ছে প্রোডাক্টিভিটি নিয়ে। আমরা দেখেছি যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য দুইটা কাজ করা হয়েছে, একটা হচ্ছে ল্যাপের থিকনেস কে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো থিকনেস বাড়িয়ে এটা আমরা থিওরি ক্লাসেও কথা বলেছিলাম যে হচ্ছে থিকনেস আসলে বাড়াবো, যে বাড়ানোটা মোটেও সমস্যা না, আমরা ল্যাব ফরমেট থেকে চাইলেই ড্রাফট কম দিলেই ঠিক একটা ল্যাব বের হয়ে যাবে। তো সমস্যা হচ্ছে যেই থিকনেস এর আমি ল্যাব বের করবো সেই ল্যাবটাকে কম করার মতো হচ্ছে ক্যাপাবিলিটি কম্বিং সেগমেন্টের আছে কিনা। তো এখন সেই ক্ষেত্রে তারা দেখিয়েছে যে আপ টু 80 গ্রাম পার মিটার পর্যন্ত থিকনেস বাড়ানো যেতে পারে ল্যাপের থিকনেস। 80 গ্রাম পার মিটার মানেই হচ্ছে 80 কিলোটেক্স একই। তো সেই দিক থেকে আমরা কিন্তু এটাও সংযোজন করে দিয়েছি যে হ্যাঁ, E80 পরের যে মডেলটা আসছিল E86, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই 80 গ্রাম পার মিটারের চাইতে বেশি থিক ল্যাপ হচ্ছে আমরা দিতে পারি না, ওটাই এখন পর্যন্ত আমাদের অপটিমাম লেভেলে হয়ে আছে। তো ফিট বাড়ানো এবং ল্যাপের থিকনেস কে বাড়ায় দেওয়া, এই দুইটাই ছিল প্রোডাক্টিভিটিতে তাদের সংযোজন। এবং তারা দেখিয়েছে যে রিটার E66 এর যদি 70 কেজি পার আওয়ার হয় এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর পরে যদি E80 মডেলের হচ্ছে 80 কেজি পার আওয়ার হয়, তাতে করেও ইমপারফেকশন ইন্ডেক্স এর ভ্যালু কিন্তু কম থাকে। E66 এর তুলনায় E80 তে ইমপারফেকশন ইন্ডেক্স এর ভ্যালু কিন্তু কম থাকে, এমনকি সিভি তেও কোনো ধরনের চেঞ্জ দেখা যায় না, সুতরাং এটাও একটা পজিটিভ দিক। তারপরে তারা বলেছে ফাইবার ইয়েল্ড নিয়ে কথা। ফাইবার ইয়েল্ড মানে হচ্ছে যে আমি যতটুকু ইনপুট দিলাম
আমি যেন হচ্ছে ডেলিভারিতে যখন আসব তখন যেন আমার কনভার্সন রেট বেশি হয়, ওয়েস্ট কম হয়, আমি যেন অধিক পরিমাণ ফাইবারকে আমার কাছে রাখতে পারি। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে শর্ট ফাইবারকে আসলে ফেলে দেওয়াটা দুঃখজনক ব্যাপার, যদিও বাধ্য হয়ে আমরা করি, কিন্তু দুঃখজনক এই কারণে তুমি হচ্ছে সেই বেল ওপেনার থেকে শুরু করে একদম বেল ওপেনার 5-6টা মেশিন, কার্ডিং মেশিন, তারপরে হচ্ছে ল্যাপ ফর্মার, এতগুলো মেশিন, এই 8-9টা মেশিন পার হয়ে এসে তুমি যে ফাইবারকে ফেলে দিচ্ছ, তাহলে কিন্তু ফাইবারের পিছনে আমার ওই যে আটটা মেশিনের তুমি পাওয়ার খরচ করছো, মেশিন খরচ করছো, এগুলো কিন্তু সব ক্ষতির তালিকায় চলে যাচ্ছে, বাতিলের তালিকায় চলে যাচ্ছে। তো এই জন্য ইয়েল্ড বাড়ানো অর্থাৎ ওয়েস্টেজ কে কমিয়ে দেওয়াটা এটা কিন্তু একটা বিশেষ ইস্যু। তারা এখানে যেটা বলছে যে তারা জিওমেট্রিক্যাল একটা চেঞ্জ নিয়ে এসছে ওয়্যারের জিওমেট্রিতে, কম্বিং এর কম্বিং সেগমেন্টের যে ওয়্যার সেই ওয়্যারের জিওমেট্রিতে তারা একটা চেঞ্জ নিয়ে আসছে। কি চেঞ্জ সেটা তারা কখনোই পরিষ্কার করে বলেনি, আমি আগেই বলেছি যে এটা হয়তো তারা তাদের একটা কমার্শিয়াল সিক্রেট হিসেবে তারা রেখে দিতে চেয়েছিল। আমার এখনো জানা নাই যে তারা এটা কোনো আর্টিকেলে এটা তারা পুরোপুরি প্রকাশ করেছে কিনা যে ঠিক কি চেঞ্জ তারা নিয়ে আসছিল। তো তারা শুধু রেজাল্ট আমাদেরকে বলেছে যে 2% নয়েল তারা সেভ করতে পারে, কিন্তু কোয়ালিটির কোনো হচ্ছে ফল ডাউন করবে না ইমপারফেকশন ইন্ডেক্স এর ভিত্তিতে। এমনকি তারা একটা পরিসংখ্যানও দেখিয়েছে যে হচ্ছে 2% নয়েল সেভ করে 72 কেজি পার আওয়ার 1 ঘন্টায় 2 কেজি প্রোডাকশন বেশি তারা দিতে পারছে, কিন্তু কোয়ালিটির ফল ডাউন হচ্ছে না, ইমপারফেকশন ইন্ডেক্স এখনো EIT-র কম। কিন্তু যেহেতু আমরা শর্ট ফাইবারকে অ্যালাউ করছি কিছু পরিমাণে, আমাদের ইভেননেস এর দিক থেকে অবশ্যই সামান্য, তাদের হিসাবে সামান্য, তো সামান্য আমাদেরকে হচ্ছে কিন্তু ছাড় দিতেই হবে ইভেননেস এর ক্ষেত্রে, যেহেতু শর্টার ফাইবার আমি অ্যালাউ করছি। এই মোটামুটি E66 এর সাথে E80 মডেলের হচ্ছে আমাদের পর্যালোচনা। তো এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? বিষয়টা সহজ ছিল, আমি মোটামুটি বারবার সহজ করে বলার চেষ্টা করেছি, আমার মনে হয় সমস্যা থাকার কথা না। তারপরও যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে কিংবা না বুঝে থাকো বলতে পারো। প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স এর দিকে চলে যাই। স্যার ল্যাব রিপোর্ট নিয়ে কথা বলবেন বলছিলেন। হ্যাঁ ল্যাব রিপোর্ট নিয়ে কথা, হ্যাঁ হ্যাঁ ভালো কথা মনে করছো। ল্যাব রিপোর্ট নিয়ে আসলে কি করা যায়, ল্যাব রিপোর্ট কি তোমরা এখন, আচ্ছা তোমরা চাচ্ছ বাসায় বসে যেন আগে থেকে কাজ এগিয়ে ফেলা যায়, তাই তো? কিন্তু সাবমিশনের ডেট এখন নিচ্ছি না, অনেক ছাত্রই বলেছে যে তারা আসলে ঠিক ল্যাব রিপোর্ট সাবমিট করার মতো অবস্থায় তারা নাই। তো তোমরা হচ্ছে এখন যারা করতে পারো আমি দিয়ে দিলে সেটা তোমরা নিজেরাই লিখে নিও, কিন্তু যদি যারা পারো লিখে নাও, আর যারা চাও তারা হচ্ছে পরবর্তীতে সাবমিট করতে পারো। আবার একটু বলো স্যার, আমাদের এখন সমস্যা হচ্ছে তুমি মনে হয় আমার কথা শুনতে পাও নাই, আমি বলেছি যে এই কারণেই সাবমিশন ব্যাপারটাকে ছাত্রদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে কেউ চাইলে পরে সে সাবমিট করতে পারে। কথা গুণ আসছে না আর অন্য কিছু কথা। কোন সেকশন তোমরা? 2 স্যার, সেকশন 2। আচ্ছা তাহলে তোমরা ইয়ে করতে পারো, প্রথমে আমরা যেই ইয়েটা পড়েছিলাম, প্রথমে কোনটা পড়েছিলাম, প্রথমে হচ্ছে আমাদের স্টাডি নাম্বার 1 কি ছিল? স্যার লেআউট করছিলাম স্যার। হ্যাঁ স্কুল অফ, হ্যাঁ না ইয়াতে এই অনলাইনে, হ্যাঁ লেআউটটা তো তোমাদেরকে বলেছিলাম একদিন ক্লাসে বসে করে ফেলতে পারো কিনা, তাহলে আমি দেখতে পারতাম, ওটা না দেখলে হবে না, দেখতে হবে। তোমাদের সেকশন 2 তাই না? জি স্যার। প্লেলিস্ট, প্লেলিস্ট থেকে উম
181 স্যার আমার মাইকে প্রবলেম 181 ল্যাব আচ্ছা হ্যাঁ তাহলে প্রথমটা দেখো প্রথমটা ছিল হচ্ছে E66/E76 কম্বার তোমাদের কাজ হচ্ছে তোমরা ভিডিওটা দেখবা এবং হচ্ছে ব্রুশিয়ারটা নামাই নেবা ঠিক আছে তো ভিডিওটায় আমরা যে টপিকগুলি নিয়ে কথা বলেছি এই টপিকগুলোর উপরে ব্রুশিয়ারে বিস্তারিত আরেকটা লেখা আছে ব্রুশিয়ার থেকে নিয়ে ব্রুশিয়ারের হেল্প নিয়ে তোমরা হচ্ছে একটা রিপোর্ট বানাবা আর কি এটার উপরে এই নামে এই টাইটেলে রিডার E676 নাম্বার আমরা ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এগুলা ব্রুশিয়ারে হেল্প নেবা ব্রুশিয়ার হচ্ছে স্টুডেন্টস কর্নারে দেয়া আছে দেখেছিলাম না ব্রুশিয়ার যে দেয়া আছে জি স্যার হ্যাঁ ওখান থেকে নিয়ে নিবা এইভাবেই প্রত্যেকটা স্যার কি কি পয়েন্ট দেব এই যে ভিডিওতে আমি বলেছি ভিডিওতে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি এগুলাই যেগুলি বলা হয়নি এগুলি অ্যাড না করলেও চলবে এগুলাই তুমি হচ্ছে বিস্তারিতভাবে একটা রিপোর্ট আকারে লিখে ফেলবা যে কথা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি জি স্যার মানে সিম্পল করে জাস্ট ডেসক্রিপশন করে দেব যা যা বলেছি হ্যাঁ হ্যাঁ তবে আবার বেশি সিম্পল করতে যাও না সিম্পল করে বলতে অবশ্যই একটা ল্যাব রিপোর্টের এটা তো আর হচ্ছে পুরোপুরি ল্যাব রিপোর্ট হবে না এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট রিপোর্ট হবে সেটার জন্য অবশ্যই মানে রিপোর্টে মার্ক করার মতো মানে হয় আর কি এরকম যেন না হয় যে প্রত্যেকটা তুমি এক লাইন দুই লাইন করে লিখে দিয়ে চলে গেলা বললো যে স্যার আপনি বলেছিলেন আমি সিম্পল একটা রিপোর্ট বানিয়ে ফেলেছি আর কি ঠিক আছে তোমরা তো জীবনে বহুত রিপোর্ট লিখছো সেই অনুযায়ী যেন আমি তোমাকে কিছু মার্কস ওখানে অ্যাড করতে পারি তোমার কাজ হচ্ছে এই টপিক স্যার হাতে লিখবো নাকি ওয়ার্ড ফাইলে স্যার হাতে হাতে আমি যে টপিকগুলো নিয়ে হচ্ছে কথা বলেছি এই টপিকগুলাই তুমি ইয়েতে পড়বা ব্রুশিয়ারে পড়বা এবং এরপরে নিজের ভাষায় লিখে ফেলবা বাস এটাই হচ্ছে রিপোর্ট এটাই হচ্ছে তোমাদের কাজ আর ব্রুশিয়ারগুলো আমি ইয়েতে দিয়ে দিচ্ছি ওই দিয়ে দেওয়া আছে শুধু একটা বোধহয় দেওয়া নাই আর বাকি প্রথম তিনটাই কিন্তু দেওয়া আছে স্টুডেন্টস কর্নারে আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাই কে কে আছো একটু আচ্ছা 172 75